গুড মর্নিং সঙ্গীতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, ভালো আছি। এখন বাজে হচ্ছে 5:30, আর ওয়েদারটা একেবারে বৃষ্টি ওয়েদার, সারা রাত বৃষ্টি হয়েছে, খুব সুন্দর ওয়েদার একটা। মেঘলা এখনও, মানে 2 মিনিট আগেও বৃষ্টিটা হচ্ছিল। তো আজ একটু সকালে ওঠার কারণ আছে, সেটা হচ্ছে আজ হচ্ছে 2 আগস্ট, আর 2017 সালে 2 আগস্টে আমার শ্বশুরমশাই ঈশ্বরলোকে চলে যান। তো আজকে ওনার সেই হিসেবে মৃত্যুবার্ষিকী, তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি ওঠা, কারণ খুব বিশেষ বড় করে যে আয়োজন করবো সেরকম কিছু না, খুব ছোটোখাটো একটা আয়োজন করব। তো তার জন্য কাল রাত থেকেই একটু প্রিপারেশন নেওয়া শুরু করেছি। সেটা হচ্ছে নিজের হাতে করে একটা আম কেক বানিয়েছি, তারপরে যেগুলো ছোটো ছোটো জিনিস উনি খেতে পছন্দ করেন সেগুলো খুব সামান্যভাবেই বানানোর চেষ্টা করছি। জানি না কেমন হবে, তবে আমি একেবারেই একা না, কাকিমা সহযোগিতা করবে আমাকে। তো কালকে কেকটা বানিয়ে রেখেছি, আমি কেক না একদম প্রথম টাইম বানালাম নিজে হাতে করে, এবং মানে কতটা কি ভালো হয়েছে মন্দ হয়েছে বলতে পারবো না। শাশুড়িকে জিজ্ঞাসা করলে বলে, উনি তো সবসময় বলে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক, ওকেও জিজ্ঞাসা করলাম, সে এই একই কথাই বলছে যে ভালোই হয়েছে। ঠিক আছে, দেখা যাক, কালকে দেখা যাবে। তো কিছু ফুল, কিছু মালা ওকে দিয়ে কালকে আনিয়েছি, আর আজকের মেনুতে যেগুলো থাকবে খুব সামান্য জিনিসই ওনার সামনে একটু তৈরি করে দেওয়া হবে, এবং চেষ্টায় আছি যাতে 12টার মধ্যে এগুলো কমপ্লিট করে দেওয়ার। জানি না পারবো কি না, কারণ ওর আজকে মিটিং আছে, ওর মানে ও এই সমস্ত জিনিস খুব ভালোবাসে, যে আমি কোনো কিছু মানে উৎসাহ নিয়ে কোনো কিছু করলে ও আমাকে ভীষণভাবে এনকারেজ করে। তো ও থাকলে অনেকটা সহযোগিতাও হয়, বাট ওর পক্ষে থাকাটা একেবারেই সম্ভব হচ্ছে না, যেহেতু ওর কাজ মিটিং একসাথে দুটোই করেছে। তো সেই কারণে ওকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে বলে ওই জন্য আর একটু সকালে উঠেছি, যে ও তৈরি হয়ে যাচ্ছে, ওদিকে তৈরি হচ্ছে, আর আমি এদিকে ভাবছি যে ঠিক আছে, ওকে যে আটা আমি করে দিয়েছি সকালে, এবার আমি এদিকে ভাবলাম যে ঠিক আছে তাহলে আমার সকালের যে ভিডিওটা বাকি আছে সেটা আমি কমপ্লিট করে রাখি। তো সেই কারণে আমি এখন বসেই আছি, এই জন্য ভাবলাম ভিডিওটা করে রাখি। সবসময় যে মানে উনি সবসময় যে সব কিছু গুছিয়ে গাছিয়ে করা হয় সেরকম কিছু না, তবে এই আজকের দিনটার জন্য না বেশ কিছুদিন ধরে একটু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম আমি। তার কারণ মানে খুব বড় করে যে হবে না সেটা আমরা সব প্রত্যেকেই জানতাম, তার কারণ শাশুড়ি মায়ের শরীরটা তো খুব বিশেষ ভালো না, এবং ওনাকে উনি চায় সহযোগিতা করতে, বাট আমি না খুব ভয়তে থাকি, কারণ ওনার না অনেক মানে সুগারের পরিমাণটা অনেকটাই, দুবেলা করে ইনসুলিন নেয়। তো ওনাকে দিয়ে কিছু করাতে গেলে ভাবি কি, আমি ভাবি কি যদি কিছু হয়, যদি কোনো সমস্যা হয়, তার থেকে উনি বসে আমাকে যতটুকু সহযোগিতা করে, হ্যাঁ ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে, এই তো বেশ সুন্দর হয়েছে, এই কথাগুলো যে বলে আমাকে উৎসাহ দেয়, এতে আমার কাছে অনেক। এটাই ওর থাকলে ভালো লাগতো, আজকে সারাটা দিন যদি বাড়িতেও থাকতো বেশ ভালো লাগতো, তবে কিছু করার নেই, যেতেই হবে, কাজ তো একটু সামলাতেই হবে। আমি ওকে বলেছি আমি একটু সামলে নেব, যদি কোনোদিনও অনেক কিছু ইচ্ছা আছে, তো যদি কোনোদিনও সম্ভব হয়, কোনোবার যদি শাশুড়ির শরীরটা একটু ভালো থাকে, তাহলে চেষ্টায় আছি। ওনার খুব মানে ইচ্ছা, যেটা কিছু কিছু ছোটো ছোটো ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলো আমি ওনাকে বলেছি যে আমি চেষ্টা করব যদি করতে পারি, জানি না কতদূর কী করতে পারবো, তবে চেষ্টা করবো আমি। তো আমি সবসময় চাইব, উনি 2017 সালে চলে গেছেন, বেশ কয়েক বছর কেটে গেছে, উনি যাওয়ার মানে ওনাদের দুজনের সম্পর্কটা খুব সুন্দর ছিল, এবং উনি যাওয়ার পরে উনি একটু কেমন যেন হয়েও গেছেন, যে একা একা দিন কাটানো মানে ওই আর কি। কিন্তু ওনাকে, ওনার দুটি সন্তান, দুই মানে আমার হাজব্যান্ড হচ্ছে ছোটো, আর একজন যিনি আছেন উনি বড়, তো
দুজনেই ওনাকে প্রচণ্ড ভালোবাসেন, আর আমরা দুজনেও খুবই ভালোবাসি ওনাকে। তো কোনো কিছু যাতে কমতি না ওনার প্রতি আসে সবসময় সেটাই চেষ্টা করি, ও সবসময় চেষ্টা করে। তো সবসময় চেষ্টা করুন সুস্থ থাকুক, ভালো থাকুক, আমাদের মধ্যে এইভাবে থাকুক উনি। তো মাঝে মাঝে বলে আর ভালো লাগে না, আর ভালো লাগে না, তখন বলি না না তুমি গেলে চলবে না, তোমাকে থাকতেই হবে। দেখো বন্ধুরা, সব এখন কিন্তু পিছনে দেখো ফুলগুলো সব রেডি করা হচ্ছে, এখন সম্পূর্ণটা সাজানো হবে। সকাল থেকে মোটামুটি রান্না ঠান্না যা হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি রান্না করেছি। তো এইগুলো দেখানো মানে এগুলো যেগুলো হয়েছে সেগুলো সব সামনে এনে রেখেছি, এখন একটু একটু করে গোছানো চলছে। তো চলো দেখতে থাকো, ঠিক আছে। তো দেখো এই স্টিক দুটোকে সাজানো হয়েছে, এই দেখো সবে মাত্র স্টিক দুটো সাজানো হয়েছে। আর এই গোলাপগুলো ঠিকঠাক করছি, গোলাপের পাপড়িও আনা হয়েছে। আমি চেয়েছিলাম যে একটু গোলাপের মালা দেব, তবে হয়ে উঠল না, শুধু গোলাপ নিয়ে আসা হয়েছে আর গোলাপের পাপড়ি। পুরোটা সাজানোর পর তোমরা দেখতেই পারবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। খুব ছোট করেই আয়োজন, সকাল থেকেই মানে তোড়জোড় লেগেছি, শুধু আমি একা না, আমি শুধু রান্নাটুকুই করেছি, কাকিমা সর্বস্ব গুছিয়ে দিয়েছে, ইভেন এখনো পর্যন্ত আমাকে হেল্প করে চলেছে, দেখে না এখনো অবধি হেল্প করছে আমাকে এই সাজানো গোছানোতে, এখন অবধি হেল্প করে চলেছে। আসলে সকালবেলা কিভাবে কিভাবে সময়টা বেরিয়ে গেল বোঝাই গেল না সত্যি কথা। আর অন্যান্য দিন মাকে দেখা যায় যে মা যথেষ্ট চনমনে থাকে, আজকে মার মনটা সত্যি খুব খারাপ হয়ে রয়েছে। আর মানে কি বলবো, অন্য দিন যেমন হাসে খেলে আমরা চায়ের টেবিলে বসে অনেক সময় ধরে আড্ডা মারি, গল্প করি, চা খাই, টিফিন খাই, তো আমরা প্রচুর কথা বলি, কিন্তু আজকে মায়ের মুখ থেকে একটা আওয়াজও বেরোয়নি। জানি খুব স্বাভাবিক, আজকে দিনটা ওনার কাছে খুবই একটা কি বলবো কষ্টের একটা দিন, মানুষটা ছেড়ে চলে গেছে ওনাকে, কিন্তু এটা ভুল বললাম হয়তো, কারণ উনি আমাদের সবার মধ্যেই বিরাজমান, সদা বিরাজমান, তো এটা উনিও জানে আমরাও জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই আর কি, মনটা খারাপ লাগে সবসময়, আমরা কিছু না কিছু নিয়ে ভাবতেই থাকি, ওনারও তাই। আর হিসাব আজকে শুধু এইটুকুই বললো যে বার আর ডেটটা মোটামুটি একই পড়েছে, প্রত্যেকবার বারটা একবার পড়ে না। আর সব থেকে আফসোসের বিষয় হচ্ছে যে আমি এই মানুষটাকে পাইনি, আমি মানে শাশুড়িমাকেই পেলাম কিন্তু আমি এই মানুষটাকে পাইনি সেভাবে। আর আমার যে জায়রা আছেন ওনাদের কাছে আমি গল্প শুনেছি, মানুষটা বলে এত ভালো ছিল, মানে তাদের খুব প্রিয় একজন মানুষ ছিল, আর মানুষটা সবার কাছে সত্যিই খুব প্রিয় ছিল। মানে যখন যেদিন চলে যান উনি সেদিন বলে মানে লক্ষ লোক বাড়ির সামনে, মানে কেউ মানে বলবে না যে এটা কোথা থেকে এত লোক চলে আসলো, মানুষটা এতই ভালো ছিলেন। আর ডেফিনেটলি আমি যতটুকু এসে আমার শাশুড়িমাকে দেখছি আর ওনার কথা ওনার গল্প আমি শুনেছি, তো ততটুকুতে এটা তো আর একটা জিনিস প্রমাণ ছেড়ে গেছে যে সেটা সত্যি কথা, ওনারা দুজন সত্যি খুব ভালো মানুষ ছিলেন। মানে মা এখনও বেঁচে আছেন, মা ভালো, খুবই ভালো, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ভীষণ ভালো, উনি চলে গেছেন, উনি আমাদের মধ্যে আছেন, ওই জন্য সবসময় চেষ্টা করবো ওনাকে ভালো রাখার। আর সবথেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে ওনারা যে দুজনেই ভালো মানুষ, একজন আছেন আমাদের সাথে আর একজন চলে গেছেন, তো সত্যিই যে ওনারা ভালো মানুষ তার প্রমাণ হচ্ছে তার দুটি সন্তান। এখনকার সময় এরকম দুজন সন্তান সত্যি খুব কঠিন ব্যাপার, কারণ সবাই ওই হয়তো
দেখানোর জন্য ফটোতে মালা খাওয়ানো দাওয়ানো এটা করা ওটা করা সেটা করা উদ্দেশ্যে হয়তো আমি বা আমরাও করে থাকি, কিন্তু মানে এনাদের দুই যে সন্তান, দুই মা বাবাকে প্রচুর পরিমাণে সম্মানও করত আর এখনও ইভেন করে চলেছে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসত, মানে বাধ্য এখনও অব্দি বাধ্য, প্রত্যেকেরই একটা বয়সের স্টেজ এসে গেছে, তারপরেও মানে এরা বাবা মা বলতে একদম ভগবানের জায়গায় রেখেছে, মানে চলে যাওয়ার পর লোক দেখানোর মতন কিছু নেই এখন, মানে যেটা দেখা যায় সচরাচর, এরা বেঁচে থাকতেই প্রচুর করেছে, প্রচুর আর প্রচুর ভালোবাসা পেয়েছে, আর ওনারা ভালোবাসার যোগ্য, ওনারা প্রচণ্ড ভালো মানুষ। আমি জানি না উনি যতদিন বেঁচে আছে আমি ততদিন করতে পারবো কি না, ঠাকুরের কাছে এটাই আমি কামনা করি, যেন আমি ওনার সবসময় সব কিছু মানে সঠিক রাখতে পারি, জানি না কতটুকু রাখতে পারবো, তবে আমি চেষ্টা করবো রাখার। তো প্রচুর কথা বলে ফেললাম, এখন একটু সাজানোর পালা, গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে কী ইয়ে করলাম। লাগলো হাতে, এত কাটা গোলাপ ফুলগুলোতে, মানে কাটা কাটা বাঁচতে হচ্ছে রীতিমতো, না তো ওটা মানে আমি যে কিছু দিই গুণোত্তার দিয়ে আটকাবো সেটা আমি পেরে উঠছি না, কিছুটা আমি করছি কিছুটা কাকিমা করছে, কাকিমাই বেশি করছি, আমি শুধু গল্প গুজবের মধ্যে রয়েছি। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাবো আমি কী কী রান্নায় করেছি, একটু গুছিয়ে নিই, আজকে ও বাড়িতে নেই, ও বাড়িতে থাকলে হয়তো মায়ের মনটা আর একটু ভালো থাকতো, ওর মিটিংয়ের কাজে বেরিয়ে গেছে বলেই দিয়েছি তোমাদের, তো ওর আস্তে আস্তে সেই 9:30 বাজবে, তো আমি আমার মতন করে ছোটোখাটো করে আয়োজন করলাম, যদি কোনো দিনও ভগবান দেয় সেরকমভাবে আয়োজন করা সত্যিই যদি পেরে উঠি তাহলে অবশ্যই করব। উনি যেখানেই থাকুক আমার প্রণাম যেন উনি সবসময় গ্রহণ করেন, উনি ভালো থাকুক আর আমাদের আশীর্বাদ করুন। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর কেমন কী হয়েছে এবার, কিন্তু সত্যি সত্যি কমেন্টের আশায় আমি থাকবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কী কী রান্না করেছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে একটু দেখে বলো, কমেন্ট করে জানাও, আমার সাধ্য মতন আমি চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, একটু কমেন্ট করে বলো। এখন অবধি পুরোপুরি মানে সাজানো হয়নি, বাকি এখনও সাজানোটা বাকি আছে কি, এখনও যেগুলো রান্না করেছি সেগুলো এখনও অবধি তোমাদেরকে দেখানো হয়নি, তো সব কিছু সাজিয়ে আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সবার প্রথমে এখন যেটা তোমাদের দেখিয়ে আমি কী কী রান্না করেছি ওনার জন্য, আমি মন পছন্দ মতন কালকে ও ওনার মন পছন্দ মতন কিছু জিনিস এনেছে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, দেখো আমি কী কী রান্না করেছি, ঠিক আছে? সকাল থেকে জানি না কতদূর ভালো হয়েছে, তবে যেটুকু করেছি আমি মন থেকে করেছি, চেষ্টা করেছি, তোমাদের দেখাই তাহলে চলো। দেখো এখানে পোলাও করেছি, এখানে আছে আলুর দম, এখানে আছে কাজু পনির করেছি, আর এটা আছে আমের জেলি চাটনি একদম, আর গতকাল রাতে আমি আমের কেক বানিয়েছি অবশ্যই সবার সহযোগিতায়, কারণ আমি এই প্রথম টাইম আম কেক বানালাম, আর ভাবছো হয়তো যে এই ফয়েল পেপারটা কেন কিসের জন্য, তো এটার কারণটা আমি তোমাদের বলি, একটা ফয়েল পেপারে বানানোর কারণ একটাই যে সবাই হয়তো ওই সিলভারের বাটিতে প্রেসারে এভাবে বানায়, আমি একদমই প্রথম টাইম কেকটা বানালাম, আর এই কেকটা মাইক্রোওভেনে যেহেতু হয়েছে ওই জন্য ফয়েল পেপার দিলে আমার শ্বশুরমা বললো বেশি সুবিধা, কারণ উনি যতবারই করেছে ততবারই ফয়েল পেপারে করেছে এবং মাইক্রোওভেনে করেছে, আর হয়তো পারফেক্ট হয়নি, তবে শাশুড়িমা তো যখনই মানে আমার বাড়ির লোক যখনই যে শাশুড়ি বলো ও বলুক বা কাকিমা যেটাই হোক না কেন সবাই সবার প্রথমে আগে বলে না না ভালো হয়েছে, তো যদি পারফেক্ট আমার ক্ষেত্রে যদি পারফেক্ট না হয় তবে একেবারে খারাপ মনে হয়নি, তার কারণ আমি সম্পূর্ণ নিজের ভালোবাসা নিজের মন দিয়ে আমি জিনিসটাকে করেছি, তো তোমরা দেখলে কমেন্ট করে কিন্তু জানাবে, অবশ্যই জানাবে, ঠিক আছে? এবার আমি খাবারটাকে বাবার সামনে দিয়ে সার্ভ করে নিয়ে তারপরে তোমাদেরকে পুরোটা দেখাবো, ঠিক আছে? তো চল দেখো বন্ধুরা আমি মোটামুটি কাজ কমপ্লিট সাজিয়ে নিয়েছি, দেখো এখানে এই মিল্ক কেক যে মিষ্টিটা দেখতে পাচ্ছ তোমরা, এই মিষ্টিটা উনি খেতে ভীষণ পছন্দ করতেন,
আর এই দই আছে, সাথে আইসক্রিম আছে। লিচিটা আমার পছন্দের, কারণ আমি মানে ঘরে সব সময় থাকে, আমি ওই জন্য দিয়েছি। আর এই কেকটা তোমাদের আগেই বলেছি, কেকটা আমার নিজের হাতের বানানো। আর এই যে সকাল থেকে বেগুনি, আলুর দম, কাজু পনির আর পোলাও, বাসন্তী পোলাও, আর ওদিকে চাটনি, আমের চাটনি। তো ওভারঅল সব কিছু করতে পেরে আমার এটুকুই, অনেক বিশেষ কিছু করতে পারিনি, বাস করতে পেরে খুব ভালো লাগছে। তো তোমরা বলো কেমন লাগছে, ঠিক আছে, বলো তোমরা কেমন লাগছে। দেখতে পারলে ফাইনালি আমার সব কিছু রেডি হয়ে গেছে, গুছিয়ে দিয়েছি। তো তোমরা জানাবে কেমন কি লাগছে, ঠিক আছে। ভিডিওটা আর বেশি লম্বা করব না, কারণ অনেকটাই লম্বা হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, আর সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপলোডের পরে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে যায়, ঠিক আছে। তো চলো আজকে আমি এখানেই রাখছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে, চলো টাটা।